আসসালামু আলাইকুম। নার্সিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমার আগে ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে সম্পদের বিবরণীটা নিয়ে অনেকেই বুঝতে পারছেন না কি লিখবেন। সম্পদের বিবরণী লেখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কী কী আছে সেটা একটু ক্লিয়ারলি লিখতে হয়, কারণ এটা ভবিষ্যতে আবার আপনারা যখন আয়কর রিটার্ন জমা দিবেন সেখানেও কিন্তু সেমভাবে এটাকে এটা মিল রেখে এটা পূরণ করতে হয়। তবে আপনাদের বেলায় এটা খুবই সিম্পল হবে, কারণ হচ্ছে আপনাদের যেহেতু নিজ নামে কোনো সম্পত্তি এখনও নাই, হয়তো অনেকে আছে তারা একটু সুন্দর করে লিখে দিবেন, বিশেষ করে যার নামে আছে সেই সম্পদটা, অর্থাৎ বিশেষ করে কৃষি সম্পদ বা অকৃষি সম্পদ সেটা কোন মৌজায় পড়েছে, কোন কোন জায়গায় কোন দাগের নাম এবং মৌজার নাম সেটা উল্লেখ করবেন, এবং কত শতাংশ সেটা এখানে উল্লেখ করতে হয়, এবং কার নামে অর্জিত অর্থাৎ আপনার নামে হলে আপনার নামটা এখানে লিখবেন, সম্পত্তি পরিমাণটা একটু সুন্দর পরিমাণটা একটু সুন্দরভাবে লিখবেন সঠিকভাবে, এবং কিভাবে অর্জিত আপনি যদি টাকা দিয়ে কিনে থাকেন সেটা লিখবেন, বা আপনি যদি পৈতৃক সূত্রে পেয়ে থাকেন সেটা লিখবেন, ক্রয় হলে অর্থের উৎস আপনি সেই টাকা আপনি কোন উৎসে পেয়েছেন সেটা লিখতে হবে। এটা হচ্ছে আপনি যখন টিন নাম্বার করবেন, আপনাদের অবশ্যই টিন নাম্বার করতেই হবে, কারণ আপনারা যেহেতু সরকারি কর্মকর্তা, 16,000 স্কেলে যারা বেতন পায় অর্থাৎ দশম গ্রেড থেকে হচ্ছে যারা বেতন পায় তাদের সবারই হচ্ছে টিন নাম্বার খুলতে হয়, এবং তাদের বাধ্যতামূলক প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হয়। এবং আয়কর রিটার্নে আপনাদের এখন হয়তো বা টাকা দিতে হবে না, অর্থাৎ ট্যাক্স দিতে হবে না, কিন্তু রিটার্ন দাখিল করতে হবে প্রত্যেক বছর। সেই রিটার্নে প্রত্যেক বছরই হচ্ছে আপনার এই নিজের সম্পত্তি একটু দেখাইতে হয়, এবং কত আপডেট হলো সেটাও আপডেট করতে হয়। তো এখন যদি আপনারা সুন্দরভাবে এটা পূরণ করেন তাহলে পরবর্তীতে আপনাদের সামঞ্জস্য করতে সুবিধা হবে। আচ্ছা, আর যদি কোনো মন্তব্য থাকে এখানে মন্তব্য লিখে দিতে পারেন। এখন হচ্ছে আপনারা অনেকে, মানে ম্যাক্সিমাম 95% হবে যার নামে নিজের নামে কোনো সম্পত্তি নাই, তারা কিভাবে এটা পূরণ করবেন, অথবা আমি নিজে কিভাবে পূরণ করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি একটু এডিট করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি, অর্থাৎ এখানে আপনার নাম লিখবেন, পরিচিত নাম্বার। অনেকে এই প্রশ্নটা আমাকে করেছেন যে ভাই পরিচিত নাম্বারটা কি দিব আমরা, অর্থাৎ আপনার সিনিয়ররা এখানে কি লিখেছিল সেটাই আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। আমরা পরিচিত নাম্বারে লিখেছিলাম মেধাক্রম, অর্থাৎ মেরিট লিস্ট। এই মেরিট নাম্বারটাই আমরা এখানে দিয়েছিলাম, মেরিট লিস্ট থেকে মেরিট নাম্বারটা আমরা দিয়েছিলাম। পদবি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, একটু সুন্দর করে পুরোটা লিখে দিবেন। আচ্ছা, চাকরির যোগদানের তারিখ এখানে হবে আপনাদের 12/12/21, আর অবশ্যই এটার উপর দিয়ে এখানে যেহেতু আপনার নাম এখানে আছে, নাম লেখার দরকার নাই, জাস্ট আপনার বিপিএসসির যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে কর্মস্থলের নাম, যদি ঢাকা মেডিকেল হয়, আমি একটা সাপোজ বললাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এটা একটু ফুল মানে পুরোপুরিভাবে লিখবেন, আমি জাস্ট একটা স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে। আর এখানে ম্যাক্সিমাম মানুষের যেহেতু নিজের নামে কোনো সম্পত্তি নাই, এখানে জাস্ট আপনি সোজা কথায় লিখে দিবেন আমার নিজ নামে কোনো সম্পত্তি নাই, এটা লিখে দিবেন। আর এখানে আরেকটু লিখতে হবে, যেমন মন্তব্যের ঘরে এটা বরাবর লিখতে পারেন, অথবা আমি লিখেছিলাম হচ্ছে নিচে মন্তব্য দিয়ে লিখে দিবেন, অথবা বিশেষ দ্রব্যস্থ দিয়ে লিখে দিবেন আমার বাবা মা উভয় জীবিত আছেন, আমি উত্তরাধিকার সূত্রে এখনো কোনো স্থাবর
সম্পদ বা সম্পত্তি প্রাপ্ত হয়নি এটা লিখে দিবেন বাস আপনার স্থাবর সম্পত্তি লেখার কাজ শেষ আশা করি এতটুকু বুঝতে আপনাদের কারো সমস্যা হয় নাই আচ্ছা এখন অস্থাবর সম্পত্তিটা কিভাবে লিখবেন কারণ মোটামুটি সবারই কিছু না কিছু অস্থায়ী অস্থায়ী সম্পদ আছে বা অস্থাবর সম্পদ আছে এখানেও ঠিক সেম এখানে আপনি আপনার নাম লিখবেন এই অংশে তারপর হচ্ছে আপনার বিপিএসসির যে রেজিস্ট্রেশন নাম্বার এটা একটু লিখে দিবেন কাইন্ডলি কারণ অনেক সময় এই পৃষ্ঠাটা আপনার পিনআপ থেকে সরে যায় কারণ এই পোস্টিংয়ের কাজগুলো গত বছর আমরা করেছিলাম কিছুটা আমরা জানি এটা একটু সমস্যা হয় খুঁজে পেতে পরবর্তীতে আচ্ছা এখন অলঙ্কারাদি কি লিখবেন অলঙ্কারাদি ধরেন আপনি বিয়েতে আপনি উপহার স্বরূপ কিছু পেয়েছিলেন যেমন আপনারা সবাই হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্নে যখন দেখাবেন এটা নিয়ে পরবর্তীতে আমি আবার ভিডিও তৈরি করবো কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন দেখাতে হয় অর্থাৎ ধরেন আপনার বিয়ে হয়েছিল দুই তারিখ হ্যাঁ এই তারিখে আপনার বিয়ে হয়েছিল আপনার নাম মনে করি সামিয়া আক্তার আচ্ছা এখন আপনি প্রায় 15 ভরি স্বর্ণ পেয়েছিলেন আপনারা আপনাদেরকে একটা এখানে একটা টিপস বলে দিই সেটা হলো সবসময় স্বর্ণ যখন দেখাবেন একটু বেশি করে দেখাবেন কারণ ইনকাম ট্যাক্স রিটার্নে যখন স্বর্ণ দেখাবেন যতই থাকুক পারলে কিছুটা একটু বাড়াই লিখবেন কারণ পরবর্তীতে যখন আপনি স্বর্ণ কিনবেন তখন কিন্তু আবার কেনার যে সোর্স সেটা কিন্তু দেখাইতে হয় সবচেয়ে ভালো হচ্ছে কিছু স্বর্ণ যদি একটু বেশি দেখান কারণ ফ্যামিলিতে স্বর্ণ সবার থাকে অর্থাৎ আপনার আপনার নামে না হোক আপনার মায়ের নামে আছে বা আপনার হাজব্যান্ডের কিছু আছে বা আপনার উপহার স্বরূপ আপনারা কিছু পাবেন এরকম হলেও আপনারা একটু বেশি বেশি দেখাই দিবেন 15 ভরি আচ্ছা এখানে হবে 15 ভরি সম্পত্তির পরিমাণ আর স্বর্ণ কি কি আছে একটু ডিটেলস লিখে দিবেন ধরেন আচ্ছা বালা আছে আর কি কি যেন নাম আমি আসলে সঠিক জানি না মেয়েরা খুব ভালো বলতে পারবে স্বর্ণের চেন মানে আমি যেরকমভাবে দিয়েছিলাম সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে কানের দুল আর কি কি আছে এটা ছেলে বা মেয়ে যেই হোক আপনারা এটা অবশ্যই স্বর্ণ কিছু দেখাই দিবেন অনেকে হাসতে পারেন যে ভাই আমি তো ছেলে আমি কেন দেখাবো বা এটা কেন দেখাবেন সেটা আপনারা পরে বুঝতে পারবেন আচ্ছা কানের দুল আংটি ইত্যাদি আরও এক্সেট্রা লিখে দিবেন আচ্ছা 15 ভরি লিখলাম এখানে কীভাবে অর্জিত এখানে লিখে দিবেন বৈবাহিক সূত্রে উপহার আচ্ছা ভালো কথা এখানে কিছু ছেলে থাকতে পারে যাদের বিয়ে হয় নাই ওরা কি দিবেন লিখে দিবেন যে পারিবারিক সূত্রে উপহার শেষ আচ্ছা এখন ইলেকট্রনিক্স আচ্ছা যদি কারো নগদ অর্থ থাকে এখানে দেখাই দিবেন ধরেন আপনার ব্যাংকে এখন 1 লাখ টাকা আছে অবশ্যই আপনাকে 1 লক্ষ টাকা দেখাইতে হবে এরকম করে 1 লাখ টাকা দেখাই দিলাম ধরেন ইলেকট্রনিক জিনিসপত্র কি দিবেন ঘরে সবার ঘরে মোটামুটি সব কিছু থাকে যদি লিখে দিবেন যে নিত্য দিনের ব্যবহার্য আসবাব ও আসবাব ও ইলেকট্রনিক্স পণ্য শেষ এরকম করে লিখে দিবেন এখানে লিখে দিবেন ঠিক সেম টু সেম বৈবাহিক সূত্রে উপহার অথবা পারিবারিক সূত্রে পাওয়া আর সবার লাস্টে এখানে স্বাক্ষর দিতে ভুলবেন না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা মোট যদি টাকা হিসাব থাকে মোট হিসাব লিখে দিবেন আর হচ্ছে এখানে স্বাক্ষর দিবেন এখানে আপনার আচ্ছা এটা লিখে দিন অনেকে নাহলে এটা নিয়ে আবার প্রশ্ন করবে ভাই স্বাক্ষর দিব নাকি নাম লিখব স্বাক্ষর নাম
পদবি, তারপর হচ্ছে পদায়ন, পদায়ন যেখানে হয়েছিল সেখানে লিখে দিন বা আপনার হাসপাতালের নাম লিখে দিন। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে পারেন। এই হচ্ছে আপনার এই সম্পদ বিবরণী লেখার নিয়ম। এরকম করেই আপনাদের সিনিয়ররা লিখে থাকেন। এখানে যদি কোনো কনফিউজ থাকেন, আপনারা আমাদের যে গ্রুপ আছে নার্সিং চাকরি প্রস্তুতি গ্রুপ, এখানে পোস্ট করতে পারেন বা কমেন্টস করতে পারেন। আর এই এটার ভিডিওটা আমি দিয়ে দিব হচ্ছে আমাদের যে নার্সিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে দিব, অথবা আপনাদের যে পেজ রয়েছে নার্সিং এক্সেপশন পেজ, সেই পেজে আমি দিয়ে দিব। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনাদের তাহলে কমেন্টস জানাতে পারেন, আর যদি খারাপ লাগে সেটাও জানাতে পারেন। কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো অনেকে জানে না, এটা যদি জানেন অনেকেরই উপকার হবে। ধন্যবাদ সবাইকে।